ড্রাইভার আসলো কিন্তু ড্রাগসের নেশা করিয়া তার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। আপনারা ভিডিওটা পুরো দেখবা, লাইক শেয়ার ফলো কমেন্ট করবা প্লিজ। ও মামদ ভাই, কি যাইছে ভাই? তো আগে নেশা করছে, মানে এখন কিতা অসুবিধা? নেশা তো করছো আমরা জানি, পুরা যুদ্ধ করে হইল, শরীর আরাম নাই। কেন হয়তো নেশা খাওয়ার? কিতা নেশা খাইছো? ডাক্স খাইছো? এখন কিতা হয়েছে শরীর? কিতা কিতা ধরছে দেখাও না। আর কি অসুবিধা? আটা বিধা কষ্ট হয়। ডাক্স কিলা খাওয়াই? কিলা খাওয়াই গেছি আমরা ড্রাইভারে দিবেন আসাম গাড়ি, একলগে মিলিয়ে আর খাওয়াই গেছো। মালিকর বাইক না কিচ্ছু না, মাল বাড়ি আছে, আস্তে আস্তে জিনিসটা বমি কমিছে আর পিসারটা বাড়ি গেছে, মানে নেশা হয়ে গেছে। নেশা খাওয়া লাগে আর ঘুমটা ভাট পাই গেছে, ঘুম কমে গেছে। এটা কত বছর আগের কথা? এটা তো 15-16 বছর আগে। তোমার শরীর কিলা আসলো? পেলু আনর লাগান আসলাই আমরা দেখছি তোমারে, আর এখন তোমার শরীর আলোত কেটে হয়েছে দেখো ভাই। আমি কিতালি না খাইছি, তুমি কিন্তু টাইম টেবিলে খাওয়া লাগবো আর বর্তি বারো না, আমি বর্তি বারো যেহেতু বেমার কমিত না। আর 100-200 করাইছিলেন ডাক্তারে কিতা ব্লাড টেস্ট দিছিল? কিন্তু তুমি আর বেড়া চড়া করতে পারত না। আর মানছো রে, একটা বায়ান দৌ চাই তুমি ডাক চাইলে কি অবস্থা, তোমার নিজের অবস্থা দেখো। আমার লগর জায়গায় ডাক খান্ডাওয়ালা পার হয়েছে, লোকাল মানুষ হোক আর বাইরে মানুষ হোক, আপনারা অনুরোধ করে আমার চেরা এলে আসলে কোট বলা চেরা আমারে, আমি খাওয়াই কিয়া আমার চেরাটা খুব খারাপ হয়ে গেছে, আমি ওখানে চলতে পারি না, খাইতে পারি আর। তুমি তো পেলো আমার লাগান আসলে, এখন তোমার হাল্লো দেখো ভাই, তুমি আমার গাঁয়ের মানুষ করে আমার দেখছো, বাইরে বাড়ছে তো দেখছো না চেরাটা আসলাই ডাক খারাপ পাটি রেখো তুমি, যে আর ইলা খাইও না, খাইলে আমার তো হাল্লত খুব খারাপ চলে, তোমরা রোলা একদিন হয়ে যাব। জালের জন্তটা জালটা জালটা বার্তা খাইতে পারে বর্তমানে দুটো খুবই খারাপ দেখো অবস্থা,
একজন ট্রাক ড্রাইভার খুব মজবুত মানুষ আসলো, স্বাস্থ্য ব্যবস্থা ভালো আসলো, তার বয়স একটা খুব বেশি না, কিন্তু আজকে নেশার কারণে তার অবস্থাটা খুবই খারাপ। দেখবেন আপনারা হাঁটিতে পারেন না। ভিডিওটা শেয়ার করবো, ফলো করবো।